জুলাই মাসে গোপন ব্যালটে মতামত নিয়ে বাগদা বিধানসভার প্রার্থী ঠিক হবে। এদিন বিশ্বজিৎ দাসের সমর্থনে বাগদায় সভা করতে এসে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুলাই মাসে আবার আসব, নবজোয়ারে যেভাবে আপনাদের মতামত নিয়ে প্রার্থী হয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে 50,000 লোকের মতামত নিয়ে মানুষ যাকে মান্যতা দেবে বাগদায় তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে বিধানসভায় পাঠাবে। এদিন বিশ্বজিৎ দাসের হয়ে বাগদায় জনসভার মঞ্চে দাঁড়িয়ে একথাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের প্রায় শেষ লগ্নে প্রার্থীর হাত ধরে তার হয়ে ভোট দেবার আবেদন জানিয়ে অভিষেক বলেন, অনেকেই ভাবছেন বিশ্বজিৎ দাস বাগদার এমএলএ, তাহলে বাগদায় কে দাঁড়াবে? এরপর তিনি বলেন এই মাঠেই জুলাই মাসে আবার আসবেন, নবজোয়ার কর্মসূচির মতো এলাকায় সাধারণ মানুষের মতামত নেওয়া হবে গোপন ব্যালটে, তারা যাকে মান্যতা দেবেন তাকেই প্রার্থী করবে তৃণমূল। আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আর মানুষের সর্বক্ষণের কর্মী বিশ্বজিৎ দাসকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী দিন বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন। আর অনেকে ভাবছেন বিশ্বজিৎ দাস তো বাগদার এমএলএ, তাহলে বাগদায় কে দাঁড়াবে? এই মাঠেই আমি আবার জুলাই মাসের প্রথম সপ্তাহে সভা করতে আসব। নবজোয়ারে যেভাবে আপনাদের মতামত নিয়ে প্রার্থী করেছি, গোপন ব্যালটের মাধ্যমে 50,000 লোকের মতামত নিয়ে মানুষ যাকে মান্যতা দেবে বাগদায় তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে আগামী দিন মানুষের প্রতিনিধি করে বিধানসভায় পাঠাবে। আমাদের গ্যারেন্টি কথা দিয়ে যাচ্ছে, 50,000 লোক থাকবে, 4টে ভোট কেন্দ্র হবে, গোপন ব্যালট হবে, আপনি যাকে বিধায়ক করতে চাইবেন তৃণমূল কংগ্রেস তাকেই বিধায়ক করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আগামী 20 তারিখ বনগাঁ লোকসভা নির্বাচন, রবিবার থেকে জোর কদমে প্রচার শুরু হয়েছে। রবিবার বনগাঁয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সোমবার বনগাঁয় অভিযান সংঘের মাঠে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্টই। এদিন হেলিপ্যাডে নামার পর দ্রুত মঞ্চে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বিশ্বজিৎ দাসের বক্তব্য শেষ হওয়ার পর বক্তব্য শুরু করেন অভিষেক। এদিন সিএএ নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ও বনগাঁর বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও এক হাত নেন তিনি। জনসভায় স্থলে সাধারণের উপস্থিতি দেখে তাদেরকেও ধন্যবাদ জানান। তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞত প্রণাম জানাচ্ছি। সামনেই ঠাকুরের মন্দির, আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আগামী দিনগুলো আপনাদের সকলের আপনাদের পরিবারের সবার মঙ্গলময় উন্নয়নমুখী এবং সমৃদ্ধশালী হোক। আমি ধন্যবাদ জানাই বিশাল সংখ্যায় আমার মায়েরা ভাইয়েরা যারা আজকে সভায় এসেছেন এবং যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন তার দ্বিগুণ মানুষ রাস্তায় আর হেলিপ্যাডে রয়েছেন। আমি হেলিপ্যাড থেকে আসার সময় রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ এবং যেভাবে তারা আমাদের আশীর্বাদ সমর্থন করেছে, যারা মাঠে রয়েছে আর যারা রাস্তায় রয়েছে, আগামী 20 তারিখ তারা যদি ইভিএম এর বোতামটা টিপে দেয় তাহলেই বিজেপির খেলা বনগাঁ লোকসভা থেকে শেষ হয়ে যাবে। যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বিজেপিকে 2019 সালে ভোট দিয়েছিলেন নিঃশর্ত নাগরিকত্ব পাবেন বলে, 5 বছর হয়ে গেছে বিজেপি আপনাদের সাথে জুলুমবাজি আর ভাউতা ছাড়া আর কিছু করেনি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।